আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 3 মাটি। এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম ডান মিলকরণ। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছিলাম। আমরা পূর্বের পাঠে শিখেছিলাম মাটির গুরুত্ব, মাটির উর্বরতা বৃদ্ধি এবং মাটি দূষণ সম্পর্কে। আজ আমরা শিখব কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম ডান সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা শূন্যস্থানগুলো পড়ে নেই। এক, ড্যাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, মাটি। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। দুই, মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি ঢ্যাস হয়। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, দূষিত। মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষিত হয়। তিন, কম্পোস্ট একটি ড্যাশ সার। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, জৈব সার। কম্পোস্ট একটি জৈব সার। এবার আমরা সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দেব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, মাটি দূষণের কারণ কি? এখানে চারটি অপশন দেওয়া আছে, আমাদের বের করতে হবে মাটি দূষণের কারণ। ক, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। খ, আবর্জনা কুড়ানো। গ, কম্পোস্ট ব্যবহার। ঘ, রিসাইকেল করা। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, ক, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মাটি দূষণের একটি কারণ। দুই, কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? ক, জমিতে একই ফসল চাষ। খ, ফসল আবর্তন। গ, জমিতে পানি দেওয়া। ঘ, কীটনাশক ছেটানো। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, ফসল আবর্তন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখো। আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার হচ্ছে, এক, বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য। দুই, ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণে। তিন, ইট বা কংক্রিট তৈরিতে। চার, বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে। পাঁচ, ময়লা আবর্জনা ফেলার জন্য ভাগাড় তৈরিতে। বন্ধুরা, দুই নম্বর প্রশ্নটি দেখি, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি, মাটি ও আলোর প্রয়োজন। প্রশ্ন তিন, মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি? মাটির উর্বরতা বজায় রাখার উপায়গুলো হচ্ছে, নিয়মিত সার ব্যবহার করা, জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা এবং সিম জাতীয় উদ্ভিদের চাষ করা। বন্ধুরা, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো। আমরা বিভিন্ন উপায়ে মাটি দূষণ রোধ করতে পারি, যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে, শিল্পকারখানা ও হাসপাতালে বর্জ্য মাটিতে না ফেলে তা শোধন করে, জিনিসপত্রের ব্যবহার কমিয়ে এবং পুনরায় ব্যবহার বা রিসাইকেল করে, অতঃপর জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করে এবং সর্বশেষ বনভূমি সংরক্ষণ করে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। প্রশ্ন দুই, জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। উদ্ভিদ ও প্রাণী তথা জীবের আবাসস্থল হচ্ছে মাটি। মাটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাটি জীবকে খাদ্য সরবরাহ করে, যেমন মাটি থেকে খাদ্য গ্রহণ করে উদ্ভিদ জন্মে। আর প্রাণী এ উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। তাছাড়া নানাবিধ কাজে মানুষ মাটি ব্যবহার করে, যেমন কৃষি কাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে, আবর্জনা ফেলার স্থান হিসেবে। এ সকল কারণে মাটি জীবের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ প্রশ্ন, মাটি কিভাবে সংরক্ষণ করা যায়? মাটি হচ্ছে বিভিন্ন উপায়ে সংরক্ষণ করা যায়, তা হচ্ছে বৃক্ষরোপণ করে, জমিতে ঘাস লাগিয়ে,
ধীর গতিতে পানি নিষ্কাশন ব্যবস্থা করে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে প্লাস্টিক বা পলিথিন মাটিতে না ফেলে মাটিকে সংরক্ষণ করা যায়। বন্ধুরা, এবার আমরা দেখব বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। বন্ধুরা, তোমরা বাম পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে মাটি দূষণের কারণ। বলতো বন্ধুরা, মাটি দূষণের কারণ কি? ডান পাশের বাক্যাংশগুলো লক্ষ্য করো। ফসল আবর্তন, প্রকৃতির ধ্বংস, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। হ্যাঁ, মাটি দূষণের কারণ হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। এবার মাটি দূষণ রোধ। মাটি দূষণ রোধ কিভাবে? মাটি দূষণ রোধ করা যায় হচ্ছে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলে। তিন, মাটির উর্বরতা। মাটির উর্বরতা কিভাবে বজায় রাখা যায়? ফসল আবর্তনের মাধ্যমে। সর্বশেষ, মাটি দূষণের ফলাফল। মাটি দূষণের ফলাফল কি? প্রকৃতির ধ্বংস সাধন। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম অধ্যায় তিনের অনুশীলনী গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন ও বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিলকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।